জাদুগরি কাহিনী, শাড়ি ব্লাউজ বাদ দিয়ে পরে এখন নাইটি, নাইটি পরার কি আনন্দ বলতে হবে শুন। নাইটি পরি রাত্রিবেলা থাকলে শরীরে ভালো হয় ঘুম, শুনলে বউ বুনসির কথা টক্কর দেয় মাথা। এখন বেটা আমার বিয়ে করে বউ আনছে বাড়ি, বউ দেখি দেয় মন ভরি, বউ দেখতে শুনতে খুব ভালো, শুনতে পড়াতে মাথা তুলগুলো করছে খাটো, বউ টাস টাস করি কথা কয় শ্বশুরি মাও পাবার নাই। বউ আমার বড় চালাক ধান শুকিয়ে ঢুকে ছালাত, বেটা আমার গাড়ির বড় ধান ঘাট করে নিয়ে যায় মিলে, এরা ধান ভাঙে আনছে বাড়ি, বউ আমার শকিন ছেড়ি চেয়ারে বসি রাঁধে ভাত, কথা কয় জাত বিকাশ শুনি আমায় মাথায় হাত। বউ আমার এমন করে বেটা বুদ্ধি দেয় সাতদিন পরে বেটা ব্যাগল হয়, ঘরতে রাঁধে ঘরতে খায়। বউয়ের বাপ মাও যদি আসে বাড়ি বেটা দৌড়ি যায় বাজার করে, বাজার থেকে আনে দই মাংস চিরা খরচা আনিয়ে আগনে খাওয়া হয়, বেটা বউ চোখ পাকায় বেটা দৌড়ি যায় ঘর শোধায়। বউর মাও চোখ পাকা কয় ওলে খোয়া কী হয় খায় যার ঠিক আছে হাত মশে, আমরা গেলে কদিন পোষে, আমরা গেলে কদিন পোষে, ছোট বেটাটা কথা না বলতে তাই দেয় তরকারি খোঁজে, হাতের আগাল দিয়ে চিমটি আর তরকারি দেয় কয় ওইলে খোয়া কী হয় ঝগড়া লাগলে উক্তি দেয় খায় যার ঠিক আছে হাত মশে, আমরা গেলে কদিন পোষে। তা শাশু শাশুড়ি গুরুজন রাত্রি বলে ভদে চরণ, বাম মা হল মানসির শালা মশামারি হল হাত তালা। তা সারা দেশে শুনতে পাই বউগুলোর কোনো দোষ নাই, শাশুর শাশুড়ির দোষ বেশি, বেটা বউ পায়া হয়েছে খুশি, বউ হলো সিসা মাসার ধন দাগ দেখলে জুড়ে বন, বউর কাতায় সংসার চলে মার কাতায় পিতৃ জলে, মাও যদি সে 10 টাকা বেটা পাইব ধর হাত পাকাই হাত পায় পাইছে নেই, আর মাও যদি কয় কালকে সকালবেলা মার্কেট যাবো কয় ঠিক আছে 1000 টাকা আমি দেবো। তা বেটা জন্ম দিয়ে করছি বলে দড়িয়ে দিছি বাঁশের কুল, তা বাঁশের কুল কদিন থাকবে ফাঁকে ফাঁকে জল যাবে দিন যাবে কথা হবে, বুড়াবুড়ি কামাই নাই মানসির বাড়িতে কাজ করি খাই, তেল ছাড়া তরকারি খাই আমার দুঃখের সীমা নাই, 3 মাস পরে ভাতা পাই এক পা পুঁটি মাছ আনিয়া খাই। তার 34 মাসে ফেরালুং পাটা আষাঢ় মাসে ধরুন, আর বোন কাছের বেচালুং বেটা আর ফিরিয়া না পালুন, বেটাটা বিক্রি দেওয়া হয়েছে আর তাহলে গোসানান ভক্তি ভাড়া তোমাক না কই, এই যুগের হাওয়া দেখিয়া এই কবিতাখান কই, আর বিদ্যা নাই বুদ্ধি নাই মনে মর মর ঢুক, আর ভালে মন্দে কথা করুন ছেঁকা খাওয়া মুখ, কবিতা সাঙ্গ হইল। অ্যাড্রেসটা কো কোথায় বাড়ি নাম কো, অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কো যে আমার বাড়ি পাশকুলগুড়ি। দেখো আমার বাড়ি মানে 1 নং টোকাখাতি অঞ্চলের বাসিন্দার, আমি আমার নাম চটুরাম রায়, আমার বাড়ি পাশকুলগুড়ি।